بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى إن الدين عند الله الإسلام وقال الرسول صلى الله عليه وسلم لتتبعن السنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتموه قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن أخرجه البخاري رحمه الله যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকের এই সমাবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য কল্যাণকর বিষয়াবলী বলে গেছেন এবং অকল্যাণকর ও ক্ষতিকারক জিনিস থেকে আমাদেরকে সতর্ক করেছেন, সেই রাসূলের উপরে আমরা দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল ইহতিফালু বিঈদুল হুব, সংক্ষিপ্ত বাংলায় আমরা বলতে পারি ভালোবাসা দিবস। অনেকে হয়তো এ দিবস সম্পর্কে জানেন না, আবার অনেকে জানেন। তবে জেনে রাখা ভালো যে 14ই ফেব্রুয়ারি কিছু মানুষ, কিছু ব্যক্তি এ দিবস পালন করে থাকে। আজকে আমরা জানব ইসলামের দৃষ্টিতে এই ভালোবাসা দিবস পালন করা যায় কি না। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে খামাকা ছেড়ে দেননি, বরং আমাদের হেদায়েতের জন্য যুগে যুগে নাবী ও রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মাতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি এই জন্য যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে দূরে থাকবে। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের হেদায়েতের জন্য যুগে যুগে নাবী ও রাসূল প্রেরণ করেছেন। শুধু তাই নয়, বরং প্রত্যেক নাবী ও রাসূলদেরকে মহান রব্বুল আলামিন ওহি বা প্রত্যাদেশ করেছেন। অনেক নাবী ও রাসূলকে আল্লাহ তাআলা আসমানে কিতাব দিয়েছেন, আর তারই অংশ বিশেষ, তারই সিলসিলা ও ধারাবাহিকতা রক্ষায় মহান রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মাতের জন্য আল কুরআনুল করিম দান করেছেন। ফলে বোঝা যায় যে মহান রব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে তাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, তাদেরকে চলার পথ বলে দিয়েছেন, আর দিয়েছেন আমাদেরকে ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে আল ইসলাম। এই ইসলাম আমাকে আপনাকে মেনে চলতে হবে। যদি কেউ এই ইসলাম মেনে না চলে,
তাহলে সে যতই এবাদত বন্দেগি করুক না কেন তার সেই এবাদত বন্দেগি আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে এবং তার মাধ্যমে আল্লাহর কাছে নাজাত পেতে চায়, ফালান ইউকবালা মিন, ইহা তার পক্ষ থেকে কখনোই গ্রহণ করা হবে না। তাহলে বিশ্বের আরও অন্যান্য যে ধর্মগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যদি কেউ আল্লাহকে পেতে চায়, যেমন ইহুদিবাদ, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এছাড়া আরও অনেক যে সকল ধর্ম এবং মতবাদ রয়েছে এগুলোর মাধ্যমে যদি কেউ আল্লাহকে পেতে চায়, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিন, ইহা তার পক্ষ থেকে কোনো ক্রমে গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, বরং ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা বুঝতে পারলাম এই আয়াত থেকে যে আমাদেরকে ইসলাম মোতাবেকই চলতে হবে, ইসলামের পথ ধরেই আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে, অন্যথায় আল্লাহকে তো পাওয়া যাবে না, বরং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। আয়াতটি সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াত। এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন যে এ উম্মাতের কিছু লোক তারা বিধর্মীদের অনুসরণ করবে, অনুকরণ করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন, অবশ্যই অবশ্যই তোমরা অনুসরণ করবে, অনুকরণ করবে তোমাদের পূর্ববর্তীদের সুন্নাতকে, কৃষ্টি কালচারকে, অপসংস্কৃতিকে, শিবরান বেশিবরিন, শিবের বলা হয় অর্ধহাতকে, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি টাকর, আপনারা কি বলেন জানি না। এই অর্ধহাত যদি বিধর্মীরা চলে তাহলে ওই অর্ধহাতের উপরে আরেক মুসলিম নামধারী লোক সে তার হাত রাখবে, পা রাখবে। ওয়াজেরাআন বেদরাআইন, যদি বিধর্মী এক হাত অগ্রসর হয় তাহলে ওই হাতের উপরে মুসলিম চলবে, এরকম অবস্থা হবে। হাত্তা লাউ দাখালু জোহরা দাব্বিন, এমনকি পূর্ববর্তী লোকেরা যদি দবের গর্তে, আর দবের অর্থ হচ্ছে যেটা আপনারা এখানে এসে শুনেছেন জেনেছেন সান্দা, সান্দার গর্তে যদি পূর্ববর্তী লোকেরা প্রবেশ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবিতুমুহুম, তোমরাও তাদের অনুসরণ করে ওই সান্ডার গর্তে প্রবেশ করবে। সান্ডার উদাহরণ কেন দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য যে সান্ডা যদি তার গর্তে প্রবেশ করে তাকে আর বের করা সহজ নয়, অত্যন্ত কঠিন ব্যাপার। তো মুসলমানদের অবস্থা এমন হবে যে বিধর্মীদের ক্রিস্টি কালচার পদে পদে অনুসরণ করতে করতে বিধর্মী যদি ওর ঘরে গিয়েও ঢুকে যায় তাহলে মুসলিম তার অনুসরণ করবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে পূর্বের লোক আপনি বললেন তো এরা কারা, আল ইয়াহুদু ওয়ান নাসারা, তারা কি ইহুদি এবং খ্রিস্টানেরা? ক্বালা ফামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা ছাড়া আর কারা হবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে মুসলমানেরা বিধর্মীদের বিশেষ করে ইহুদি ও খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে এবং পদে পদে চুলে চুলে তারা তাদের অনুসরণ করে চলবে। হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবের এতসাম বিল কিতাবে ওয়া সুন্না অধ্যায়ে বা পরিচ্ছেদে আলোচনা করেছেন। এমনইভাবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইও এই হাদিসটি বর্ণনা করেছেন ইত্তিবাউ সুনান ইহুদ ওয়ান নাসারা অধ্যায়। আল্লাহ তাআলাও বললেন যে তোমরা দিন ইসলাম ছাড়া অন্য ধর্মের মাধ্যমে নাজাত পেতে চাইলে নাজাত নয়, ক্ষতিগ্রস্ত হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পূর্ববর্তীদের সুন্নাতের উপরে পদে পদে চলবে। এই দুই নাস তথা দলিলের আমরা হুবাহু প্রমাণ পাই আমাদের বর্তমান সমাজের কিছু নামধারী মুসলমানদের কার্যকলাপে। যখন বর্তমান বিশ্বে মিডিয়ার ব্যাপক প্রচার ও প্রসার হয়েছে, আমার আপনার পকেটে থাকা মোবাইল দিয়ে
এক সেকেন্ডের মধ্যে সৌদি আরবের খবর বাংলাদেশে বা পূর্বের খবর পশ্চিমে, পশ্চিমের খবর পূর্বে চলে যাচ্ছে, উত্তরের মেরুর খবর দক্ষিণ মেরুতে পৌঁছে যাচ্ছে। এই সময় এই মিডিয়ার অপপ্রচারের মাধ্যমেও মুসলিম সমাজে অপসংস্কৃতি প্রবেশ করেছে, আর সেই অপসংস্কৃতির করালো গ্রাসে মুসলিম সভ্যতা বিলীন হতে বসেছে এবং মুসলমান লোক মুসলমানেরা আজকে ইহুদি ও খ্রিস্টানদের সংস্কৃতিকে গ্রহণ করে নিজের দিন ইসলাম বিসর্জন দিতে বসেছে। এমনই একটি বিষয় হচ্ছে আল ইহতিফাল বিঈদুল হুব বা ভালোবাসা দিবস সম্পর্কে অনুষ্ঠান করা বা ভালোবাসা দিবস পালন করা। তাহলে আসুন আমি আপনি জেনে নেই যে যখন ইহুদি ও খ্রিস্টানদের এই অনুষ্ঠান, যখন খ্রিস্টানরা এই অনুষ্ঠান পালন করে থাকে তাহলে এর মূল কি। আগে আমাকে আপনাকে জানতে হবে যে এই ভালোবাসা দিবস কাকে বলা হয় বা কিভাবে এই ভালোবাসা দিবস আমাদের মাঝে চলে আসলো। ঘটনাটি ছিল এরূপ, বলা হচ্ছে কিসসাতু ঈদুল হুব। يعتبر عيد الحب من اعياد الرومان الوثنيين جرا رومان এবং মূর্তি পূজক ছিল তাদের একটা অন্যতম উৎসব হচ্ছে ভালোবাসা দিবস পালন করা। اذ كانت الوثنيه سائده عند الرومان قبل ما يزيد على 17 قرنا প্রায় 17 যুগ মানে 1700 বছর পূর্বে, আরবিতে এক যুগ হয় 100 বছরে, আর 17 যুগ বলতে 1700 বছর পূর্বে রোমানে আপনার মূর্তি পূজা চালু ছিল ব্যাপক হারে। ওয়াহু আত্তাবিরুন ফিল মাফহুমিল ওয়াতানি আর রোমানি আনিল হুব্বিল ইলাহি, আর তারা এই মূর্তি পূজাকে আল্লাহ প্রেমের এক বহিঃপ্রকাশ হিসেবে গ্রহণ করেছিল। ولهذا العيد الوثني اساطير استمرت عند الرومان وعند ورثتهم من النصارى আর এই ভালোবাসা দিবস রোমানদের থেকে শুরু করে পরবর্তীতে খ্রিস্টানদের মাঝে স্থান পায় এবং খ্রিস্টানেরা অগ্নিপূজক রোমানদের কাছ থেকে এই ভালোবাসা দিবস ধার করে নেয়। আর এই দিনের জন্য বা এই যে দিনটা আসলো কিভাবে এ ব্যাপারে অনেক বা নানান কল্প কাহিনী সমাজে প্রচলিত আছে, আর সেই কল্প কাহিনীগুলোর অন্যতম একটি হলো যে আন্নার রোমান মানে রোমানের লোকেরা রোমকেরা কানু ইয়াতাকিদুন, তারা ধারণা করত, বিশ্বাস করত, আন্না রোমিলিউস মুআসসিসু মদিনাতু রোমা أرضعته ذات يوم ذئبة فأمدته بالقوة ورجاحة الفكر روما শহরের প্রতিষ্ঠাতা ছিল আপনার রোমলিউস, সে বা তার ব্যাপারে রোমকরা ধারণা করে হঠাৎ একদিন একটা বাঘিনী তাকে দুধ পান করায়, ফলে ওই দুধ পানের কারণে তার মাঝে ব্যাপক শক্তি জাগ্রত হয় এবং তার ধীশক্তিও বৃদ্ধি পায়। এটা হলো একটা ঘটনা। তো যদি ধীর শক্তি বৃদ্ধি পেল তাহলে এতে করার কি আছে। ঘটনা পরবর্তীতে এভাবে গড়াচ্ছে, ফাকান রোমান, তখন রোমানেরা ইহতাফিলুনা বিহাদিল হাদিসাতি ফি মুনতাশাফি শাহরি ফেব্রুয়ারি মিন কুল্লি আম ইহতিফালান কাবীরা, ওই ঘটনাকে স্মরণ করে তাদের শহর রোমার, এবং আজও রোমা এক বড় শহর, যারা দুনিয়ার খবর রাখেন তারা জানেন, এই রোমার প্রতিষ্ঠাতাকে এক বাঘিনী হঠাৎ একদিন দুধ পান করালো, তাতে তার শক্তি বেশি হলো, ধীশক্তি বা ব্রেন শক্তি বৃদ্ধি পেলো, স্মরণ শক্তি বৃদ্ধি পেলো। ওই দিনকে কেন্দ্র করে ইহুদিরা এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে বিশাল অনুষ্ঠান করে থাকে। وكان من مراسمه ان يذبح فيه كلب وعنزا আর এটাকেই পরবর্তীতে এটার নাম দিয়েছে ভালোবাসা দিবস। আর সেই দিনে তারা আর কি করে, এই অনুষ্ঠানের দিন কি করে, অনুষ্ঠানের দিন তারা একটা কুকুর জবাই করে আর একটা
দুম্বা বা ছাগল জাতীয় প্রাণী জবাই করে, দুইটা প্রাণী জবাই করে। ওয়া ইউদ্দাহানু শাবানি মাফতুল আল আদালাত জিসমাইহিমা বিদামিল কালবি ওয়াল আনাজা, আর দুইজন যুবক হৃষ্টপুষ্ট, এদেশে আপনারা দেখেছেন বা বাংলাদেশেও আছে, জিম আছে না জিম, যারা জিমে শরীর চর্চা করে দেখবেন হাতগুলো বাহুগুলো খুব ফুলিয়ে ফুলিয়ে রাখে, এরকম দুজন যুবককে তারা উপস্থিত করে। উপস্থিত করার পরে এই যে একটা কুকুর আর একটা ছাগল বা দুম্বা জবাই করলো, তার যে রক্তগুলো, এই রক্তগুলো দিয়ে এই দুই যুবককে কী করা হয়, মাখানো হয় শরীরে। এদের শরীরে তেল যেভাবে মাখে সেরকমভাবে তাদের শরীরে রক্ত মাখানো হয়। সুম্মা ইউগসালানি দামা বিল্লাব লাবান, আর এরপরে ওই রক্তকে দুধ দিয়ে ধৌত করা হয়। ওয়াবাদা যালিকা ইয়াসিরিন ইয়াসিরু মাওকাবুন আযীমুন ইয়াকুনু আশ-শাবানি ফি মুকাদ্দামাতিহি ইয়াতুফুত তুরুকাত, আর এরপরে বিশাল মিছিল বের হয় রাস্তায়। আর এই মিছিলের শুরুতে, আমাদের দেশের মিছিলের শুরুতে যেরকম নেতা নেত্রীরা থাকে, এই মিছিলের শুরুতে ওই দুই যুবক থাকে যাদের গায়ে রক্ত মাখানো হয়েছে কুকুরের এবং ছাগলের। আর বিভিন্ন রাস্তা তারা প্রদক্ষিণ করতে থাকে। ওয়ামা আশা বাইনি কেতআতানি মিনাল জিল্দ, আর যে কুকুর আর ছাগল জবাই করলো, ওই কুকুর ও ছাগলের দুইটা খণ্ড চামড়ার চামড়ার দুইটা খণ্ড এদের দুইজনের হাতে থাকে। ইয়ালতখানে ইয়ালতখানে বিহিমা কুল্লামান সাদাফাহুমা, আর ওই দুইয়াতে চামড়াতে আপনার রক্ত লাগানো থাকে, যারাই সামনে আসে ওদেরকেই এই রক্তে তারা মাখিয়ে দেয়, সবার গায়ে একটু করে রক্ত মাখায়। বিশেষত রোমান মহিলারা, তারা নিজেদের পক্ষ থেকে, আমাদের সমাজে আছে যখন কোনো খেলাধুলায় জয়লাভ করে দেশ, দেখবেন রঙের ছড়াছড়ি, মানুষ এই রং থেকে পালায় কারণ শরীর কী হবে, খারাপ হয়ে যাবে। কিন্তু রোমান মহিলাদের একটা বিশ্বাস ছিল যে এই রক্ত যদি আমার শরীরে লাগে তাহলে আমার বন্ধাত্ব ঘুচে যাবে, যাদের বাচ্চা হয় না তাদের পেটে কী আসবে, বাচ্চা আসবে। ফলে তারা ওই চামড়া খণ্ড থেকে রক্ত মাখার জন্য ব্যাকুল এবং ব্যস্ত থাকতো, এবং আহলান সাহলান বলে একে সাদরে গ্রহণ করতো, ওরা সামনে এগিয়ে গিয়ে তাদের শরীর উন্মুক্ত করে দিত যে আমার শরীরে মাখাও, এভাবে এই অনুষ্ঠান তারা সম্পন্ন করত। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াসানি মূর্তি পূজক রোমানদের থেকে এই ভালোবাসা দিবস সর্বপ্রথম শুরু হয়, আর তার শুরুর ঘটনা ছিল এরূপ। আর পরবর্তীতে যারা নাসারা খ্রিস্টান, তারা রোমানে যখন বিজয়ী হলো, অর্থাৎ রোমান শহর যখন খ্রিস্টানরা দখল করে নিল, তখন তারা ওই অগ্নিপূজকদের যে তাসির, যে প্রভাব ছিল, ওই প্রভাবে প্রভাবান্বিত হয়ে অগ্নি পূজার যেই ভালোবাসা দিবস ছিল সেটাকে তারা আল্লাহর নামে নাম দিয়ে এটাকে আল হুব্বুল ইলাহি বা আল্লাহ প্রেমের একটা নিদর্শন হিসেবে পালন করা শুরু করলো। এই দিনকে ইংরেজিতে বলে ভ্যালেন্টাইন ডে, তাই না? ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে বলতেই মানুষ ভালোবাসা দিন দিবস বুঝে, কিন্তু ভ্যালেন্টাইন মূলত একজন ব্যক্তির নাম, ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম, এই ব্যক্তির নামে এই দিনের নামকরণ করা হয়েছে ভ্যালেন্টাইন ডে বা ভ্যালেন্টাইন দিবস। এখন এই ভ্যালেন্টাইনটা কে আমাদেরকে জানতে হবে। বলা হচ্ছে আল কিদ্দিসু ভ্যালেন্টাইন ইসমুন ইলতাসাকা বি ইসনাইন মিন কুদামা দহায়া আল কানিসা আন-নাসরানিয়া। তো বলা হয় যে ভ্যালেন্টাইন এটা মধ্যযুগীয় যে বর্বরতা ছিল খ্রিস্টানদের মাঝে, এই বর্বরতার দুই শিকার ছিল দুই ভ্যালেন্টাইন। অনেকে বলে দুইজন ব্যক্তির নাম ছিল ভ্যালেন্টাইন, মানে দুই একই নাম দুইজনের, আর দুইজনই গির্জার কাছে জবাইতে পরিণত হয়েছিল। আবার কেউ বলে যে না, এটা এক ব্যক্তিরই নাম। আর সেই ব্যক্তির অবস্থা কি হয়েছিল, এই ব্যক্তি মারা গিয়েছিল ফি রোমা ইসরা তাদিবিল কায়দ আল কুতি
ক্লোডিয়াস লাহু হাওয়ালাই আম 296 296 খ্রিস্টাব্দে, তাহলে এখন 2012 296 300 বাদ দেন প্রায় 1700 বছর পূর্বে 296 খ্রিস্টাব্দে নেতা ক্লোডিয়াসের হাতে এই ভ্যালেন্টাইন মৃত্যুবরণ করে, এবং এই ভ্যালেন্টাইনকে স্মরণীয় করে রাখার জন্য রোমাতে একটা গির্জা নির্মাণ করা হয় 350 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার মৃত্যুর 54 বছর পরে এই ভ্যালেন্টাইন এর নামে একটা কানিসা বা গির্জা নির্মাণ করা হয়। তারপর বলা হচ্ছে ওয়ালাম্মা ইয়াতানাকা রোমান আন-নাসরানিয়া আবকাউ আলাল ইহতিফাল বিঈদুল হুববিস সাবিক যিকরুহু। আগে আমরা বলেছি যে এটা রোমান অগ্নিপূজকদের কাজ ছিল, মূর্তি পূজকদের কাজ ছিল, পরবর্তীতে খ্রিস্টানরা রোমা দখল করে নেয়, আর ওই ভালোবাসার ঈদকে তারা আল হুব্বুল ইলাহি নামে পালন করতে থাকেন। আর তাদের পরবর্তীতে যে খ্রিস্টানরা এই ঈদ পালন করা শুরু করলো, এই খ্রিস্টানদের মাঝে আকিদা বা বিশ্বাস ছিল বা এই ঈদ পালনের অন্যতম একটা তরিকা পদ্ধতি ছিল যে যে সকল ছেলে মেয়েদের বিয়ে হতো না সেই সকল মেয়েদের মধ্য থেকে দুজন মেয়ে তাদের নাম লিখে একটা পাটাতনের তলে কোনো কিছুর ভিতরে লুকিয়ে রাখত। এরপরে দুজন যুবককে ডাকা হতো যারা বিয়ে করতে চায়, ফলে তারা যখন সামনে অগ্রসর হতো তারপরে ওই আপনার গেলাফ বা খাম বা যে পাত্রে রাখছে সেই পাত্র খোলা হতো, এরপরে ওই নাম দুইটা জানিয়ে দেওয়া হতো তাদেরকে যে যাদেরকে তোমরা বিয়ে করার জন্য বের হয়েছ তারা হচ্ছে এই এই মহিলা। পরবর্তীতে তারা এই মহিলাদের সাথে চলাফেরা করত, তাদেরকে বান্ধবী হিসাবে গ্রহণ করত, এরপরে যদি ওদের পছন্দ হতো তাহলে তাদেরকে বিয়ে করত, আর না হয় পরবর্তী বছর আবার তারা ওই ভালোবাসা দিবসে শরিক হতো এবং নতুন করে নাম লেখাতো, আবার নতুন করে নাম লেখাতো। এবং আজও এই পদ্ধতি অনেক খ্রিস্টান সমাজে আছে এবং তা পর্যায়ক্রমে মুসলিম সমাজে প্রবেশ করেছে, যা একজন ছেলে আরেকজন মেয়েকে ভালোবাসে, ভালোবাসার পর যদি মতে মিলে তাহলে তারা দুইজন পরবর্তীতে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, অনেক সময় যদি মেয়ের বা ছেলের পিতামাতা নাও চায় তারপরে তারা পালিয়ে কোর্টে গিয়ে বিয়ে করে, তাই না? এ হচ্ছে ওই খ্রিস্টানদের ওই অনুসরণেরই সারাংশ। পরবর্তীতে যারা খ্রিস্টান ধর্মের গুরু তারা দেখল যে এতে করে যুবক ও যুবতীদের মাঝে ফিতনা ফাসাদ ছড়ায়, যুবক ও যুবতীরা একাধিক জনের সাথে সম্পর্ক স্থাপন করে এবং অনেক সময় বিয়ে না করে একজন আরেকজনকে ত্যাগ করে, ফলে এতে চারিত্রিক অবনতি হয়। তো এই চারিত্রিক অবনতি হওয়ার ফলে তারা এটাকে বাতিল বলে ঘোষণা করে, যখন এটা শুরু হয়েছিল তার কিছুদিনের মধ্যে তারা এটাকে বাতিল বলে ঘোষণা করে। কিন্তু অতীব পরিতাপের বিষয় যে আপনার অষ্টাদশ এবং আপনার 1800 এবং 1900 শতকে এটা আবার নতুন জীবন ফিরে পায়, আবার কিছু মহল তারা যখন ওই ইতিহাসগুলো জানলো তখন এটাকে আবার পুনর্জীবিত করে এবং এই ভ্যালেন্টাইন দিবস এখনও পালন হয়ে আসছে। আর তখনকার চাইতে এখনকার পরিধিটা আরও বিস্তৃত হয়েছে, ভ্যালেন্টাইন নামে, হ্যাঁ, কিতাবুল ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন নামে একটা কিতাব পাওয়া যাচ্ছে যেখানে বিভিন্ন ভালোবাসার কবিতা, ছন্দ, কৌতুক,
ঘটনা কিস্সা কাহিনী ইত্যাদি লেখা থাকে। আর যারা এই ভালোবাসায় পাগল হয়ে গেছে এরা ওই বইটা খরিদ করে তখন ওইখান থেকে নিজের প্রেমিক বা প্রেমিকার জন্য যেটা তার ভালো লাগে ওই আপনার কৌতুকটা অথবা ওই উক্তি বা তথ্যটা নকল করে তখন কাগজে লিখে নিজের ভালোবাসার কাছে পাঠিয়ে দেয়। এভাবে আজও ভ্যালেন্টাইন দিবস পালন হয়ে আসছে। এটা পড়লাম আমরা একটা ঘটনা যে অগ্নিপূজকদের থেকে এটা এসে পরবর্তীতে খ্রিস্টানদের কাছে এসে আশ্রয় নেয় এবং তা খ্রিস্টানরা আল্লাহর ভালোবাসা দিবস বলে পালন করে থাকে আর এটা এইভাবে বিভিন্ন তরিকায় পালন হয়ে থাকে। অনেকে আবার বলেন যে একসময় আপনার 1300 খ্রিস্টাব্দে ইমপ্রাতর আর রোমানি সে রোম দেশের রাজত্ব গ্রহণ করে নেতৃত্ব দেয়, তার নাম ছিল ক্লোডিয়াস সানি। যেরকম আগে যারা মিশরের খেলাফত পেত বা রাজা হতো তাদেরকে ফ্রাউন বলা হতো, ঠিক তদ্রূপ এদেরকে এম্বরাতর ক্লোডিয়াস বলা হতো, একে বলা হতো ক্লোডিয়াস সানি। এর সময় সৈন্যদের বিয়ে শাদী সে নিষিদ্ধ করে দেয়। এর সময় সৈন্যদের বিয়ে শাদী সে নিষিদ্ধ করে দেয় এজন্য যে সৈন্যরা যদি বিয়ে শাদী করে তাহলে পরিবারকে সময় দিতে হবে আর যুদ্ধে কেউ যেতে চাইবে না, তাই বিয়ে নিষিদ্ধ করে দেয়। কিন্তু ভ্যালেন্টাইন নামে যে লোক ছিল এই লোক করেছিল কি, সে কিদ্দিস বা ওদের পোপ ছিল, ওদের ধর্মগুরু ছিল, সে গোপনে গোপনে বিয়েগুলো চালিয়ে দিত। এখনও আমাদের সমাজে আছে, নির্দিষ্ট একটা বয়স না হওয়া পর্যন্ত আর্মি বিডিআর বা পুলিশদেরকে বিয়ে করতে নিষেধ করে, তারা তাদের একটা থিওরি ল আছে। তো যাই হোক, এর আগে অনেকে বিয়ে করে কিন্তু সরকারি পক্ষ জানে না, চুপে চুপে গোপনে বিয়ে করে রেখে চলে যায়, কাউকে জানাই না। ঠিক তদ্রূপ এই ভ্যালেন্টাইন কিদ্দিস বা ধর্মযাজক সে কিন্তু জুন্দি বা যারা সৈন্য ছিল তাদের বিয়ে শাদী গোপনে গোপনে দিয়ে দিত, কাউকে বলতো না। এম্বরাতর ক্লোডিয়াস সানির কাছে সংবাদ চলে যায়, ফলে সে তাকে গ্রেফতার করে এবং তাকে বিভিন্নভাবে শাস্তি দেয় এবং তাকে জেল দেয় আর তাকে বলে যে তুমি মানুষদেরকে রোমান অগ্নিপূজকের যে পূজা সেই পূজা করতে বা মূর্তি পূজার করতে দাও আর তুমি এগুলো সব ত্যাগ করো, তাহলে তোমাকে বাদশাহ এম্বরাতর ক্লোডিয়াস সানি সে তা তোমাকে জামাই বানিয়ে নেবে, তার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিবে। কিন্তু এই ভ্যালেন্টাইন সে সব কিছুই প্রত্যাখ্যান করে আর সে বলে যে নিশ্চয় আমি নাসরানি বা খ্রিস্টান ধর্মই প্রচার করব আর আমি যে পথে আছি সে পথটাই সঠিক। ফানাফাদা ফিহি হুকমাল কাতল ইয়াউম 14 ফেব্রুয়ারি আম 270 মিলাদি লাইলাতা 15 ফেব্রুয়ারি। তো তখন এই এম্বরাতর ক্লোডিয়াস সানি যখন তার কথা শুনল না ভ্যালেন্টাইন, তখন 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে অর্থাৎ 15 ফেব্রুয়ারির রাত্রে এই ভ্যালেন্টাইনকে সে হত্যার আদেশ দেয়, ফলে ওই দিন তাকে হত্যা করা হয়। ওয়ামিন ইয়াউমিয়া উতলিকা আলাইহি লাকাবু কিদ্দিস, আর ওই দিন থেকে তাকে কিদ্দিস ভ্যালেন্টাইন বলা হয় এবং সেদিন থেকে তার ভালোবাসা স্বরূপ কিছু লোক এই ভ্যালেন্টাইন দিবস পালন করে আসছে। পরবর্তীতে জাল আল বাবা মিন ইয়াউমি ওয়াফাতিল কিদ্দিস ভ্যালেন্টাইন 14 ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দ, 270 খ্রিস্টাব্দে এর শুরু হয়েছিল। ঈদ আল লিল হুব্বি ফামান হুয়াল বাবা, পরবর্তীতে ওদের ধর্মযাজক যে ছিল 270 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 14 ফেব্রুয়ারি তাদের জন্য ভালোবাসা দিবস চালু করে আর এর মাধ্যমে মহান রব্বুল আলামিনের বাণী প্রতিফলিত হয় এবং খ্রিস্টান ধর্মেও যে ঈদের কোনো স্থান ছিল না, ভালোবাসা দিবস এটা একটা উৎসবের দিন, আনন্দের দিন খ্রিস্টানদের কাছে। খ্রিস্টানদের যে ধর্ম ইসাই ধর্ম, সেই ইসাই ধর্মের কিতাব হচ্ছে আল ইঞ্জিল, সেই ইঞ্জিলে কিন্তু এই ভালোবাসা দিবসের কোনো তথ্য বা অস্তিত্ব নেই, কিন্তু তাদের পোপ বা বাবারা যখন এই দিনকে তাদের জন্য ঈদ বলে ঘোষণা করেছে তখন খ্রিস্টানরা সেটাকে মেনে নিয়েছে। তাই আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, খ্রিস্টানেরা তাদের ধর্মযাজকদেরকে তাদের পুরোহিতদেরকে
মাহবুবদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম এবং ঈসা আলাইহিস সালামকে তারা মাবুদ হিসেবে গ্রহণ করেছে। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আন পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, ওই সময় এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেশ করছিলেন বা তেলাওয়াত করছিলেন তখন তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন, তার গলায় আপনার স্বর্ণের ক্রুশ ঝুলানো ছিল, গলায় স্বর্ণের ক্রুশ ঝুলানো অবস্থায় তিনি সেখানে উপস্থিত হলেন। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আদি উতরুহ আনকা হাদাল ওয়াসান, তোমার কাছ থেকে এই যে মূর্তি ক্রুশ তুমি ঝুলিয়ে রেখেছো এটাকে ছিঁড়ে ফেলো, দূর করো। ওয়াসামিতুহু ইয়াকরাউ ফি সূরাতি বারা, আর আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুল বারার 31 নম্বর আয়াত পড়তে শুনলাম। তিনি বললেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের ধর্মযাজক ও পোপদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। তখন তিনি প্রতিবাদ করলেন, যেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খ্রিস্টান থাকাকালীন বা খ্রিস্টান ধর্মে পুরোহিতদের পূজা করা হয় না, ওদের পায়ে গিয়ে সেজদা করা হয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে এমনটি কি হয় না যে আল্লাহ তাআলা যা হারাম করেছেন তোমাদের পোপেরা হালাল বলে ঘোষণা দেয় এবং যা আল্লাহ হালাল করেছেন তোমাদের পোপেরা সেটাকে হারাম বলে ঘোষণা দেয়, তখন তোমরা সেটাকে মেনে নাও? তখন তিনি বললেন যে হ্যাঁ, এটা আমরা করে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের ইবাদত করা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, খ্রিস্টানরা যদি এভাবে পোপদেরকে মাবুদ বলে গ্রহণ করে নিয়ে থাকে তাহলে আজকের মুসলিম সভ্যতা, আজকের মুসলিম সমাজ নিজেদের দলীয় আমিরদেরকে, নেতাদেরকে, প্রেসিডেন্টদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। তারা যে আইন করে সে আইনে এরা সাপোর্ট দেয়, অথচ সে আইন আল্লাহদ্রোহী আইন, সে আইন মানব রচিত মতবাদ, সে আইন মানুষের তৈরি করা আইন, সেই আইন আল্লাহ রাসূলের বিপরীতে আইন। এরপরও যদি কেউ সাপোর্ট করে, এজন্য হয় শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, দুনিয়া যেই হোক না কেন, তাকেই মাবুদ হিসেবে গ্রহণ করলো, সে আল্লাহকে বাদ দিল, যা সূরাতুত তাওবার 31 নম্বর আয়াতের স্পষ্ট বাচ্য। তাই যারা যাকে সাপোর্ট করেন সাবধানে সাপোর্ট করবেন, যদি অন ইসলামিক কোনো দলকে সাপোর্ট করেন, অন ইসলাম বা ইসলামী দলেরই কাউকে সাপোর্ট করছেন কিন্তু সে আল্লাহর বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোনো আইন করেছে আর আপনি তাকে সাপোর্ট করেছেন, তাকে মাবুদ হিসেবে আপনি গ্রহণ করেছেন, অতএব নেতার কথা তখনই মানবেন যখন তা কোরআন ও সহি সুন্নাহ মোতাবেক হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এতাআত শব্দটা আল্লাহ আল্লাহর পূর্বে আর রাসূলের পূর্বে এনেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল, কিন্তু নেতার পূর্বে নিয়ে আসেননি, ওয়া উলিল আমরি মিনকুম বলেছেন। কারণ কি? কারণ একটাই, যে যদি নেতার কথা আল্লাহ ও রাসূলের কথা মোতাবেক হয় তাহলে নেতার কথা মানা যাবে, অন্যথায় নেতার কথা মানা যাবে না। তাহলে বোঝা গেল যে এই ভ্যালেন্টাইন ডে দুই তিন ভাবের যে কোনোভাবেই হোক না কেন, তা খ্রিস্টান ও মূর্তি পূজক রোমানদের থেকে পৃথিবীতে ছড়িয়েছে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই দিনে তারা কী কী করে থাকে সংক্ষেপে আমাদেরকে বলতে হবে, কারণ আমাদের সময় স্বল্প। এই দিনে তারা যা করে থাকে তার মধ্যে অন্যতম হলো এজহারুল বাহজা ওয়া সুরুর ফিহিকা হালিহিম ফিল আয়াদিল মুহিম্মাল উখরা, অন্য অন্য ঈদে আনন্দ উৎসবে খ্রিস্টানেরা যেরকম আনন্দ প্রকাশ করে থাকে ভালোবাসা দিবসে, সেরকম তারা আনন্দ প্রকাশ করে। দুই নম্বর, তাবাদুল উরুদ আল হামরা, লাল গোলাপ বিনিময় করে একজন আরেকজনের সাথে। কেন? ওয়াজালিকা তাবীরান আনিল হুববিল্লাযী কানা হুব্বান ইলাহিয়ান ইনদাল ওয়াতানিয়্যিন ওয়া ইশকান ইনদান নাসারা, আর এর দ্বারা তারা প্রকাশ করতে চায় যে মূর্তি পূজক রোমানরা আল্লাহর ভালোবাসার জন্য, এই ভালোবাসা ভালোবাসার বহি প্রকাশের জন্য তারা এক দল আরেক দলের সাথে এই আপনার লাল গোলাপ শুভেচ্ছা বিনিময় করতো। আমাদের দেশে কিন্তু আছে, মনে পড়ে গেল হঠাৎ, হ্যাঁ লাল গোলাপ শুভেচ্ছা জানায়, তাই না? এই লাল গোলাপই এখানে চলে এসেছে, এই লাল গোলাপ তারা বিনিময় করে। এটা রোমানদের কাছে ছিল আপনার আল্লাহর ভালোবাসা স্বরূপ, আর পরবর্তীতে খ্রিস্টানদের মাঝে এটা চলে এসেছে প্রেম প্রীতি স্বরূপ, একজন প্রেমিক ও প্রেমিকার মাঝে যে ভালোবাসা হয় সেই ভালোবাসার বহি প্রকাশ করে তারা লাল গোলাপ বিনিময়ের মাধ্যমে। এজন্য এই ভালোবাসা দিবসের নাম হয়েছে ঈদুল উশাক, প্রেমিক প্রেমিকাদের আনন্দ উৎসব। তিন নম্বর,
এই দিনে আমরা এর আগে বলে এসেছি, এই দিনে তারা বিভিন্ন কার্ড বিনিময় করে। যেই কার্ডে বেশিরভাগ কার্ডগুলোতে থাকে একটা ছোট বাচ্চার ছবি, তার এরকম ডানা থাকে, আর আপনার তার হাতে তীর ও ধনুক থাকে। ওয়াহুয়া ইলাহুল হুব্বে ইন্দাল উম্মা আর রোমানিয়া আল ওয়াসানিয়া, মূর্তি পূজক রোমানদের কাছে এই ছোট বাচ্চা ডানাওয়ালা এবং তার হাতে তীর ধনুক থাকা এই বাচ্চাটা হলো ওদের কাছে ভালোবাসার মাবুদ। যেরকম হিন্দুদের কাছে বিভিন্ন মাবুদ আছে, এক মাবুদে বৃষ্টি দেয়, আর এক মাবুদে রোদ দেয়, আর এক মাবুদে দিন নিয়ে আসে, আর এক মাবুদে রহমত দয়া করে, ঠিক এরকম অগ্নিপূজক রোমানদের কাছে ভালোবাসার মাবুদ বা ইলা হলো এই একটা ছোট বাচ্চা যার ডানা থাকবে আর হাতে তীর ও ধনুক থাকবে। আলওয়াসানিয়া তাআলা আল্লাহু আন ইফকিহিম ওয়া শিরকিহিম উলুওয়ান কাবীরা, আল্লাহ এদের শিরিক এবং মিথ্যা অপবাদ থেকে অনেক অনেক ঊর্ধ্বে, আল্লাহ তাআলা এ থেকে সম্পূর্ণ মুক্ত। এ গেল তিন নম্বর কাজ তাদের। চার নম্বর কাজ কি করে? তাবাদুলু কালিমাতুল হুববি ওয়াল ইশকি ওয়াল গরামি ফি বিতাকাতিত তাহনিয়া আল মুতাবাদিলা বাইনাহুম, যে কার্ড তারা বিনিময় করে ভালোবাসা কার্ড, এই কার্ডে বিভিন্ন রকম আপনার ভালোবাসার কথা লেখা থাকে। পাঁচ নম্বর, তুকামু ফি কাসির মিনাল আক্তারিন নাসরানিয়া হাফালাতুন নাহারিয়া ওয়া সাহরাত লাইলাতুন মুক্তালিতাতুন রাকিসাতুন ওয়া ইউরসালু কাসির মিনহুম হাদায়া মিনহা আল উরুদ ওয়া সানাদিকুস শুকুলাত ইলা আজওয়াজিহিম ওয়া আসদিকাইহিম ওয়া মান ইউহিব্বুনাহুম। খ্রিস্টান সমাজে দিনভর অথবা সারা রাত ধরে বিভিন্ন নাট্য অনুষ্ঠান হয়, যেখানে রাকস, ওই যে আপনার আমাদের দেশে আছে না হাসান ফাসান, এই হাসান ফাসান যে গান গায় হাঁ 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 করে বড় বড় তবলা নিয়ে, এরকম গান তারা গায় নারী পুরুষ অবাধে একসাথে মিলিত হয়ে, এবং এই দিনে বা রাত্রে তারা যে যাকে ভালোবাসে অথবা স্বামী স্ত্রীর কাছে অথবা অন্যের কাছে, বন্ধু বান্ধব কাছে অথবা বান্ধবীর কাছে, তারা লাল গোলাপ শুভেচ্ছা বিনিময় করে, লাল গোলাপ প্রেরণ করে। ওমান নাযারা ইলা মা সাবাকা আরদুহু মিন আসাতিরি হাওলা হাযাল ঈদ লাও সানিয়াতাযিহু লাহু মা ইয়ালি, আমরা পূর্বোক্ত আলোচনা থেকে সারাংশ যা বুঝতে পারি তা হলো, এক নম্বর, আন্না আসলুহু আকীদাতুন ওয়া সানিয়াতুন ইনদার রুমান, এর মূল হচ্ছে রোমান অগ্নিপূজকদের কাছ থেকে এসেছে এবং তারা এটাকে আকিদামূলক বা বিশ্বাসগত বিষয় হিসেবে ব্যবহার করে থাকে, আর এর দ্বারা তারা আল্লাহর ভালোবাসা প্রকাশ করে থাকে। পরবর্তীতে এটা খ্রিস্টানদের কাছে যখন এসেছে তখন ভালোবাসা দিবস হিসেবে নাম নিয়েছে। আর অবশ্যই যারা এই দিবসকে সম্মান করবে তারা মূলত আল্লাহর সাথে শিরিক করবে, কারণ আল্লাহ তাআলা এই দিনটি মুসলমানদেরকে দেননি এবং সেই দিনকে আল্লাহ তাআলা সম্মানও করতে বলেননি, বরং গাইরুল্লাহ মানবেরা, মানুষেরা এই দিনকে সম্মান করে, ফলে সে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানবরচিত বিধানকে কী করবে, সম্মান করবে, ফলে এটা শিরকের মতো অপরাধ হয়ে যাবে। আর আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া হুন্নার, তার স্থান কোথায়? জাহান্নামে। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালেম তাদের জন্য কোনো সহযোগিতাকারী নাই, সাহায্যকারী থাকবে না কিয়ামতের দিন। সূরাতুল মাইদা 72 নম্বর আয়াত। দুই নম্বর, তাহলে বোঝা গেল এটা এক নম্বরে অগ্নিপূজ রোমানদের থেকে এসেছে। দুই নম্বরে আন্না নাশহাদু হাযাল ঈদ ইনদা রোমান মুরতাবিদাতুন বিআসাতিরিন ওয়া খুরাফাতিন লা ইয়াকবালুহাল আকলুল সাবি ফাযলান আন আকলিন মুসলিমিন ইউমিনু বিল্লাহি তাআলা ওয়া বিরসুলিহি আলাইহিমুস সালাম। রোমান অগ্নিপূজকদের কাছে এই ভালোবাসা দিবসটি এমন কিছু কল্পনা, কল্পকাহিনী বা কাল্পনিক কাহিনীর সাথে জড়িত যা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে না। এরকম হয়েছে তো কি হয়েছে এমন যে এদিনকে ভালোবাসা দিবস করতে হবে? আর এটা কি কোনো ক্রমে সম্ভব যে বাঘিনী একজন মানুষকে দুধপান করাবে? বাঘিনী মানুষকে পেলে তো খেয়ে শেষ করবে, আর ও মানুষকে এসে দুধ, ছোটো বাচ্চাকে এসে দুধ পান করাচ্ছে। তো সাধারণ আকল যারা আছে সেই এটাকে সাপোর্ট করতে পারে না। আর ফাদলান আন আকলি মুসলিমিন, একজন মুসলিম ব্যক্তি যে আল্লাহ ও রাসূলে বিশ্বাসী তার কথা তো দূরেই থাক, কিন্তু এখন হয়ে গেছে উল্টা, ওরা যদিও বিশ্বাস না করুক মুসলমান কিন্তু ঠিকই বিশ্বাস করছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এরপরে তিন নম্বরে হচ্ছে আন্না মিনা শায়রিল বাশাতি লিহাযাল আইন ইনদা রোমান যাবহু কালবিন ওয়া আনাযাতিন ওয়া দাহনু শাবাইন বিদামিল কালবি ওয়াল আনাযা সুম্মা গাসলু দামি বিল লাবানি ফাহাযা মিম্মা তানফারু মিনহুল ফিতরাতু সাবিয়্যা ওয়া লা তাকবালুহুল উকুলুস সাহিয়্যা। রোমান অগ্নিপূজকেরা কি করে, আমরা একটু আগে বলে এসেছি যে একটা কুকুর এবং একটা ছাগল জবাই করে
দুইজন যুবককে মাখিয়ে দিয়ে তাদেরকে আবার ওই রক্তগুলো দুধ দিয়ে ধৌত করে এবং এগুলো দিয়ে যে সকল নারীরা বাচ্চা হয় না তাদেরকে ওই রক্ত দিয়ে মাখালে রক্ত রঞ্জিত করলে তাদের নাকি বাচ্চা হবে এই বাতিল আকীদা পোষণ করে এই আকীদা সাধারণ একজন আপনার জ্ঞান সম্পন্ন ব্যক্তি গ্রহণ করতে পারে না আর যারা সহি আকীদায় বিশ্বাসী তারা কি করে এটাকে গ্রহণ করতে পারে চার নম্বর ان ارتباط القديس فلينتن بهذا العيد قد شككت فيه كثير من المصادر واعتبرته غير مؤكدا এই যে ভ্যালেন্টাইন দিবস পালন করছে যারা তারা এটাকে পোপ ভ্যালেন্টাইনের সাথে সম্পৃক্ত করে কিন্তু তার ব্যাপারে বিভিন্ন মতবাদ চলে এসেছে যেটা আমরা তিন চারটা ঘটনা উল্লেখ করেছি আর এই জন্যই আপনার দেখা যায় যে ফাকান আল আউলা বিন নাসারা রফযু হাদাল ঈদ আল ওয়াতানি আল্লাযী কাল্লাদুহু ফীহি আল ওয়াতানিয়িন ফকাইফা বিনা নাহনু আল মুসলিমিন ওয়া নাহনু মামুরুনা বি মুখালাফাতিন নাসারা ওয়াল ওয়াতানিয়িন মিন ক্বাবলি মিন খ্রিস্টান যারা তারা কিন্তু তাদেরই জায়েজ নয় ওই অগ্নি পূজকদের থেকে এই ঈদ গ্রহণ করবে কারণ খ্রিস্টানদের কাছে কি আছে ইলাহি ধর্ম আছে আল্লাহর ধর্ম সামাবি ধর্ম আছে আমার আপনার জন্য খ্রিস্টানদের খাবার হালাল করা হয়েছে ওদের নারীদেরকে বিয়ে করা হয়েছে হালাল করা হয়েছে কেন কারণ একমাত্র যে ওরা আহলে কিতাব তো ওদের জন্য এটা ধার করা জায়েজ নয় কি করে একজন মুসলিম অগ্নি পূজকদের থেকে এই আপনার ভালোবাসা দিবস গ্রহণ করতে পারে ধার করে নিতে পারে আর আমাদেরকে খ্রিস্টানদেরই বিরোধিতা করতে বলা হয়েছে খ্রিস্টানদের বিরোধিতা করতে বলা হয়েছে এখন আমাদের অবস্থা কি হয়েছে আমরা খ্রিস্টানদের বিরোধিতা তো করি না খ্রিস্টানরা অগ্নি মূর্তি পূজকদের থেকে যেই ক্রিস্টি কালচার অপসংস্কৃতি ধার করে নিয়েছে ওই ক্রিস্টি কালচার অপসংস্কৃতিকে আমরা আমাদের সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছি খামিসান পাঁচ নম্বর ان هذا العيد تم ابتاله من قبل رجال الدين النصراني في ايطاليا مع قلل كاثوليك খ্রিস্টানদের মাঝে দুটো দল আছে একটা ক্যাথলিক আর একটা কি যেন আমার মনে নেই তো এই ক্যাথলিক যারা খ্রিস্টান আচ্ছা আরেকটা হচ্ছে ব্রতস্থানিক এরকম একটা শব্দ আছে তো এই ব্রতস্থানিক আর একটা হচ্ছে ক্যাথলিক দুই দলে বিভক্ত আমাদের সমাজে কিছু স্বার্থান্বেষী মহল যদিও দিনটাকে চার ভাগে বিভক্ত করেছে মালিকি হাম্বলি শাফি হানাফি ঠিক এরকমই খ্রিস্টানদের ধর্মটা হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ব্রতস্থানিক আর একটা হচ্ছে ক্যাথলিক এই ক্যাথলিকরা যখন দেখতে পেল যে এই ভালোবাসা দিবসের নামে নারী পুরুষের ওয়ালা অবাধ মিলামিশা হয় এবং একজন আরেকজনের সাথে জেনা ব্যবচারে জড়িয়ে পড়ে তাই তারা এটাকে প্রাথমিক যুগে বাতিল বলে সাব্যস্ত করেছিল যা পরবর্তীতে 1800 এবং 1900 খ্রিস্টাব্দে পুনরায় মানুষের মাঝে জায়গা করে নিয়েছে তো এগুলো আমরা বুঝতে পারলাম পূর্বের আলোচনা থেকে এই পাঁচটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো এটা অগ্নি পূজক মূর্তি পূজক রোমানদের কাজ ছিল ওইখান থেকে খ্রিস্টানদের মাঝ থেকে এসেছে এবং নানা কল্প কাহিনী এই ব্যাপারে জড়িত আছে আর এই ঈদের বা ভালোবাসা দিবসের আপনার ক্ষতি জেনে খ্রিস্টানরাই প্রাথমিক দিক পর্যায়ে এটাকে বাতিল বলে ঘোষণা করেছিল যা পরবর্তীতে 1800 এবং 1900 খ্রিস্টাব্দে পুনরায় কিছু মহল জাগ্রত করেছে এখন হয়তো আকাদ ইয়াকুলু কাইলুন লিমাদা লা নাহতাফালু নাহনু মুসলিমিনা বিহাদাল ঈদ কেউ বলতে পারে যে আমরা কেন এই ভালোবাসা দিবস পালন করব না ভালোবাসা তো একজন আরেকজনকে ভালোবাসা ভালো না আমি আপনাকে ভালোবাসবো আপনি আরেকজনকে ভালোবাসবেন একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসবে ভালোবাসতে বাধা কোথায় এ হচ্ছে যদি কেউ এই প্রশ্ন করে তাহলে তাদের উত্তরে আমরা বলবো যে আন্নাল আয়াদা ফিল ইসলামী মুহাদ্দাদাতুন ওয়া সাবিতাতুন লা তাকবালু যিয়াদাতা ওয়া লা নুকসান ইসলামে ঈদ সীমাবদ্ধ কয় ঈদ আমাদের দুই ঈদ এর আগে আলোচনায় আমরা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন জাহেলি যুগের লোকেরা দুই দিন খেলাধুলা করে বললেন কি ব্যাপার দুই দিন খেলাধুলা করো কেন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন যে আমরা জাহেলি যুগে এই দুই দিন খেলাধুলা করতাম সেই দুই দিন খেলাধুলা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে দুইটা উত্তম দিন দান করেছেন সেই দুই দিন হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ইসলামে দুইটা ঈদ আছে তৃতীয় কোনো ঈদ নেই অতএব যে ব্যক্তি ইসলামে তৃতীয় ঈদের করবে আবির্ভাব ঘটাবে নিশ্চয় সে নতুন মতবাদ সৃষ্টি করবে যা থেকে মুসলমান এবং ইসলাম পবিত্র এবং মুক্ত আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিন হাজা আমি প্রত্যেকের জন্য তোমাদের প্রত্যেকের জন্য একটা পথ করেছি ইহুদিদের জন্য আলাদা পথ খ্রিস্টানদের জন্য আলাদা পথ মুসলমানদের জন্য আলাদা পথ হিন্দুরা আলাদা পথে চলছে অতএব মুসলিম যদি খ্রিস্টানের পথ গ্রহণ করে তাহলে সে খ্রিস্টানদের মাঝেই চলে যায় যার প্রমাণ ইনশাআল্লাহ এর পরে আসবে
দুই নম্বর দিক যে আন্নাল ইহতিফাল বিঈদুল হুববি ফিহি তাশাব্বুহুম বিররোমান আল ওয়াসানিয়্যিন সুম্মা বিন নাসারা আল কিতাবিয়্যিন ফিমা কাল্লাদু ফিহি রোমান ওয়ালাইসা হুয়া মিন দীনিহিম। তো বলা হচ্ছে যে যদি আমরা ভালোবাসা দিবস পালন করি তাতে এক নম্বরে আমরা রোমান মূর্তি পূজকদের সাথে সাদৃশ্য পোষণ করলাম, আর পরবর্তীতে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য পোষণ করলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা যায় এক নম্বরে এর চাহিদা হলো যে সে কাফের হয়ে যায়। যদি খ্রিস্টানের সাথে সাদৃশ্য রাখে তাহলে সে খ্রিস্টান হয়ে যায়, হিন্দুর সাথে সাদৃশ্য রাখলে হিন্দু হয়ে যায়। এটা হচ্ছে আয়াতের সার্বিক চাহিদা। আর নিম্নে তো হারাম কাজ করে, যদি কেউ নাসারা বা অগ্নি মূর্তি পূজক না হয়ে যায়, যদি সাপোর্টও করে অন্তত হারাম কাজ করে, আর হারাম কাজ করা কি মুসলমানের জন্য জায়েজ? কোনো ক্রমেই জায়েজ নয়। আর এই দলিল একটা বললাম, আরেকটা দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা ওদের মতো হইও না যারা দলে দলে বিভক্ত হয়েছে, আর এরা হচ্ছে ইহুদি ও খ্রিস্টান, ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, আর এদের কাছে দলিল আসার পরে তারা ইখতিলাফ করেছে। ইহুদিরা কিন্তু আগে মদিনার যারা আপনার মুশরিক ছিল, যারা মদিনার লোক আপনার মূর্তি পূজা করতো, তাদেরকে বলতো যে দাঁড়া, একজন নবী আসবে, এই নবীর সাথে মিলে আমরা তোদের বিরুদ্ধে লড়াই করে দুনিয়া বিজয় করবো। এই ছিল ইহুদিদের বাণী। ইহুদিরা বিভিন্ন জাপান টাপান ওই ইরাক ফিরাক ওই সব এলাকায় ছিল, কিন্তু তারা তাদের তাওরাতে পড়ে যে নবী, শেষ নবী এমন এক স্থানে আসবেন যেখানে খেজুর গাছ দিয়ে ঘেরা থাকবে, তারা ওই জায়গার সাথে পুরা মিল পায় মদিনা আল মুনাওয়ারার, ফলে তারা মদিনা মুনাওয়ারাতে এসে জায়গা করে। কিন্তু যখন দেখলো যে এই নবীটা চলে এসেছে কাদের মধ্য থেকে, কুরাইশ আরবদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে নবী আসেনি, তখনই তারা বিগড়ে গেল এবং এই নবীকে অস্বীকার করে বসলো। যদি ইহুদির মধ্য থেকে নবীটা আসতো দেখতেন সবাই মেনে নিয়েছে। আল্লাহ এই জন্য বলছেন মিম্বা আদিমা জাআহুমুল বাইয়িনাত ওয়াখতালাফু মিম্বা আদিমা জাআহুমুল বাইয়িনাত, দলিল আসার পরে ওরা ইখতিলাফ করেছে, কিন্তু এর আগে ওরা একমত ছিল। উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে এদের মতো আমাদেরকে হতে নিষেধ করা হয়েছে, আর আমরা ওদের সাথেই সাদৃশ্য পোষণ করছি। এমনইভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন সকল উম্মতি ব্যাপারে একমত হয়েছেন যে ঈদে হোক ভালোবাসা দিবস সহ যে কোনো প্রকার ঈদ হোক না কেন, অনুষ্ঠান হোক না কেন, অথবা বেশভূষা হোক না কেন, কৃষ্টি কালচার এবং সংস্কৃতি হোক না কেন, সেগুলোতে মুসলিম কোনো কর্মেই কাফিরের সাথে সাদৃশ্য পোষণ করতে পারে না, এটা তার জন্য সম্পূর্ণ হারাম। দেখুন ইক্তিজাউ সিরাতুল মুস্তাকিম লি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, প্রথম খণ্ড 454 পৃষ্ঠা, ও আহকাম আহলি জিম্মা আরেকটি কিতাব তার দ্বিতীয় খণ্ড 722 পৃষ্ঠা থেকে নিয়ে 725 পৃষ্ঠা পর্যন্ত। এমনইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কাফেরদের অন্ধ অনুকরণ করতে নিষেধ করেছেন, আর আল্লাহ তাআলা বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর আমাদের আমি তোমাদের জন্য দীন ইসলাম হিসেবে ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, তোমাদের উপরে আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করে সন্তুষ্ট হলাম। আর এই ইসলাম পরিপূর্ণ ফলে এই দিন আপনার অন্য কোনো দিন থেকে ঈদ ধার করার প্রয়োজন পড়ে না এই দিনে। আর এগুলো যারা করবে অবশ্যই তারা নিজেদের ব্যক্তিত্বে দুর্বল বলেই করে থাকে। যে ইসলাম সঠিকভাবে পালন করে না সেই ব্যক্তি নিজেকে কাফিরের মাঝে বিলিয়ে দেয়। তিন নম্বর আন্নাল মাকসুদ আমিন ঈদুল হুববি ফি হাযা যামান ইশাআতুল মুহাব্বাতি বাইনান নাস কুল্লুহুম মুমিনুহুম ওয়া কাফিরুহুম ওয়া লা শাক্কা হাযা ফি হুরমাতি মুহাব্বাতিল কুফফারি ওয়া মাদ্দাতিহিম। আর যেটা ভালোবাসা দিবস পালন করা হয়, এই ভালোবাসা দিবসের তাদের চাহিদা হলো, উদ্দেশ্য হলো যে কাফের মুসলমান সবাই একাকার হয়ে যাবে, একজন আরেকজনকে ভালোবাসবে, কিন্তু একজন মুসলমান তার জন্য কাফেরকে ভালোবাসা হারাম, কোনো ক্রমে এটা সম্ভব নয়। আল্লাহ বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলা, তুমি এমন কোনো কওম পাবে না যারা আল্লাহ ও রাসূলে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তারা ওই সমস্ত লোকদের সাথে ভালোবাসা রাখে, মহব্বত রাখে যারা আল্লাহ ও রাসূলের বিরোধিতা করে। খ্রিস্টানরা মূর্তি পূজকেরা কি আল্লাহর বিরোধিতা করে না?
আল্লাহর বিরোধিতা করে ওরা, ওদের সাথে মুমিন যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী তার ভালোবাসা হতে পারে না, যদি হয় তাহলে সে ওদেরই দলভুক্ত। আল্লাহ বলছেন ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাপ হয়, যদি বাপও হয় তাহলে আপনি তার সাথে সম্পর্ক রাখবেন না যদি আপনি মুসলিম হয়ে থাকেন। এই জন্য একজন সাহাবি বলছেন, নামটা আমার মনে নেই, উহুদের যুদ্ধে সম্ভবত হবে, তো বলছেন ছেলে, পিতা বলছেন ছেলেকে, ছেলে মুসলমান পিতা কাফের, পিতা বলছেন ছেলেকে যে বাবারে আমার সামনে অনেকবার তুই এসেছিলি কিন্তু তুই আমার ছেলে, এই জন্য তোকে আমি হত্যা করিনি। ছেলে বলছেন বাবারে যদি আমার সামনে একবার আইতে তুমি তাহলে তোমাকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিতাম, আমার ইসলামে কথা বলে তুমি আমার সাথে কোনো সম্পর্ক তোমার নেই, কারণ তুমি কাফেরের পক্ষ থেকে লড়াই করতে নেমেছো আর আমি মুসলিম, আমি তোমাকে রক্ষা করতে পারি না, তোমাকে রেহাই করতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাউ কানু আবাহুম, যদিও বাপ হোক না কেন, বাপ যদি কাফের হয় তার সাথে মধ্যত্ব রাখা যাবে না, মুমিন মুসলিম আপনার ভাই। ওয়াও আও আবনাহুম, যদিও আপনার ছেলে হয়। নূহ আলাইহিস সালাম, পাঁচজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব পৃথিবীর বুকে পাঁচজন, তার মধ্যে প্রথম রাসুল হলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে চড়ে যাচ্ছেন আর পানি বৃদ্ধি হতে আসে, তখন তার ছেলে হাবুডুবু খাচ্ছে পানিতে, তখন আল্লাহ তাআলার কাছে বলছেন যে হে আল্লাহ আমার ছেলে আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ছেলে হলেও সে কাফের, সে মুমিন নয়, ফলে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। এমনইভাবে আপনারা জানেন লুত আলাইহিস সালামের স্ত্রী, আল্লাহ তাআলা বললেন লুত আলাইহিস সালামকে যে রাত্রের শেষ ভাগে তুমি তোমার মুসলমান দলবল নিয়ে ফ্যামিলি পরিবার নিয়ে চলে যাও, কিন্তু পিছনে ফিরে তাকাবে না। এই পিছনে ফিরে তাকিয়েছিল লুত আলাইহিস সালামের স্ত্রী, সেও শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, নবীর স্ত্রী শাস্তির মধ্যে, কেন? কারণ সে মুমিন ছিল না, আর এই জন্য লুত আলাইহিস সালামের কোনো আফসোসও ছিল না, কারণ কাফের মারা গেছে তো আমার কি যায় আসে। যাই হোক, আও আবনাহুম, ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক, যদি কাফের হয় তার জন্য আমার আপনার কোনো মায়া মহব্বত থাকতে পারে না। আও ইখওয়ানহুম, অথবা ভাইও যদি হয়, আও আশিরাতহুম, অথবা কোনো নিকটাত্মীয় হোক না কেন, কাফেরের সাথে আমার আপনার কোনো মহব্বত ভালোবাসা নেই। আর কাফেররা চায় কাফের মুসলমান সবাই একাকার হয়ে যাক, ওদের কাছে কোনো দিন আছে নাকি? ওদের তাওরাত আজকাল আলহামদুলিল্লাহ আমাদের কোরআন বিদ্যমান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আজকে সহিহ যঈফ জাল সব কিছু বিশ্লেষণ করেছেন ওলামাগণ, কিন্তু তাওরাত ইঞ্জিল তার আসল অবস্থা হারিয়ে ফেলেছে। আজকে তারা বলছে ওল্ড স্টেটমেন্ট আর নিউ স্টেটমেন্ট, আলাহাদুল জাদিদ ওয়া আলাহাদুল কাদিম, তাওরাত ও ইঞ্জিলের নাম হয়েছে। আর যে ইঞ্জিল আজকে খ্রিস্টানদের হাতে আছে, এর লাস্ট নুসখা আছে চারখানা, লাস্ট নুসখা বা কপি হচ্ছে চারখানা, এর আগে হাজার হাজার কপি ছিল ওদের কাছে। তারপর ওরা দেখলো যে হাই রে আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম কোথায়, আজকে সব জামাতে একটা একটা করে ইঞ্জিলের কপি দেখায় আর বলে যে এটা আমাদের ইঞ্জিল, এটা আমাদের ইঞ্জিল। তখন তারা বসলো এগুলোকে এক করে দেওয়ার জন্য, এক করতে 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 বাদ দিতে দিতে লাস্টে এসে চারখানায় থামছে, আর এই চারখানা থামার পর আর তারা কমাতে পারেনি। তো যে কথা বলছিলাম যে এই খ্রিস্টানরা তারা আমাদেরকেও চায় যে আমরা ওদের মতো হয়ে যাই, যেই খ্রিস্টানেরা নিজেরাই একমত হতে পারেনি তারা আমাদেরকে চাচ্ছে, ওদের কোনো দিন নেই, যেটা বলছিলাম ওদের কোনো দিন নেই, কারণ তা আসল তা ইঞ্জিল তাদের কাছে নেই, সেই খ্রিস্টানদের সাথে এবং মূর্তি পূজক আপনার রোমানদের সাথে আজকে আমরা একাত্মতা ঘোষণা করেছি। আল্লাহ যেন আমাদেরকে এ থেকে দূরে রাখেন, হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। চার নম্বর দিক হলো যে আন্নাল মুহাব্বাত আল মাকসুদা ফি হাদা ঈদি মুন্দু আন আহিয়াহুন নাসর হিয়া মুহাব্বাতুল ইশক ওয়াল গরাম খারিজা তারাতিজ জাওজিয়্যা ওয়া নাতিজাতু যালিকা, আর এরা যে ভালোবাসা দিবস পালন করে এটাতে প্রেমিক প্রেমিকাই উদ্দেশ্য, যে জেনা ব্যবিচার হবে, যৌন উদ্দীপনামূলক ভালোবাসা নিয়ে তারা এই দিনটাকে পালন করে থাকে। আর এর বিনিময়ে কি হয়, জেনা ব্যবিচার শুরু হয়, আর যারা একে সাপোর্ট করবে যত জেনা ব্যবিচার হবে তার একটা ভাগ অবশ্যই তারা বহন করবে। অনেকে বলতে পারে যে আপনারা এইসব কথা বলে আমাদেরকে ভালোবাসা দিবস পালন করতে দিতে চান না, তাই না? যদি এমনটি কেউ বলে তাহলে আমরা বলবো যে মিনাল খাতাইল খালাতু বাইনা যাহিরি মুসাম্মাল ইয়াউমি ওয়া হাকীকাতাহু মা ইউরিদুন মিন ওয়ারাইহি ফাল হুব মাকসুদুন ফি হাদাল ইয়াউমি ওয়া হুবাল ইশকু ওয়াল হায়াম ওয়া ইত্তিখাদুল আকদান। যেই ভালোবাসা দিবস তারা পালন করছে, ভালোবাসা দিবস দ্বারা উদ্দেশ্য হলো যে আরেকজনের মেয়েকে আমি নির্জনে নিয়ে চলে যাব, আর যেভাবে ইচ্ছা আমি সেভাবে
ব্যবহার করব। এ হচ্ছে ওদের ভালোবাসার উদ্দেশ্য। কিন্তু ইসলামে এই ভালোবাসার পরিসীমা অনেক 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 ঊর্ধ্বে। আপনার আলাদাভাবে আরেকজনের মেয়েকে নিয়ে আরেকজনের স্ত্রীকে নিয়ে গিয়ে আপনি ভালোবাসা করবেন না, এটা ইসলাম জায়েজ করেনি। বরং ইসলাম এর চাইতে আরও বড় পরিসরে আপনাকে ভালোবাসা দিয়েছে। অতএব মুসলমানের প্রথম ভালোবাসা কার জন্য হবে বলেন দেখি? আল্লাহর জন্য। দ্বিতীয় ভালোবাসা কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আরও তৃতীয় ভালোবাসা কার জন্য হবে? পিতামাতা আছে, নিজের স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আর অপর মুসলিম ভাই আছে, সকলের জন্য আপনার ভালোবাসা হবে। একটা হাইওয়ান পশুর ক্ষেত্রেও আপনার ভালোবাসা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দয়া এবং রহমত আল্লাহ তাআলা সব কিছুর উপরে লিপিবদ্ধ করেছেন। যখন জবাই করবে ভালোভাবে জবাই করো, চাকুটা ধার দিয়ে নাও যাতে ওই জন্তু কষ্ট না পায়। অতএব প্রিয় ভাই এবং বন্ধুগণ, ওদের মতো বছরে একদিন ভালোবাসা বিনিময় নয়, বরং তেওয়াল উসানা বছরের প্রতিটি দিনই আপনি যাদের সাথে ভালোবাসা রাখা দরকার তার সাথে আপনি ভালোবাসা রাখবেন। দুই নম্বর, ইন্না তাবিরান মাশায়ের ওয়াল আতাফ লা ইউসাউফিকুল মুসলিম ইহদাসু ইয়াউমিন ইউআযিমু ওয়া ইয়াখাসসু মিন তিলকা নাফসি বিযালিক। তো নিজের পক্ষ থেকে একটা দিন তৈরি করতে হবে ভালোবাসার জন্য, এটা মুসলিমের জন্য জায়েজ না। যেই দিন নির্ধারণ করা ইসলামের পক্ষ থেকে জায়েজ আছে সেটা নির্ধারিত আছে, শুক্রবারের দিন সবাইকে নামাজ পড়তে হবে জুমার, তাই না? এমনই ভাবে দুই ঈদের দিন আছে, কেউ মারা গেলে জানাজার নামাজের জন্য একত্রিত হতে হবে। যেইগুলোর জন্য একত্রিত হওয়া জায়েজ আছে সেগুলো করতে হবে, আর যেগুলো জায়েজ না সেগুলো মুসলিমের জন্য করা কোনো ক্রমে বৈধ হতে পারে না। আর একটু আগে আমরা বলে ফেলেছি এই অধ্যায় এই একটা পয়েন্টটা যে সারা বছর ধরেই আমাকে আপনাকে পরস্পর ভালোবাসা রাখতে হবে। তিন নম্বর, লা ইয়াদুদীনুন ইয়াহুসু আবনাহু আলা আত-তাহাবুবি ওয়াল মাওয়াদ্দাতি ওয়াত-তাআলুফি কাদিনিল ইসলাম। ইসলাম ধর্মের মতো এমন কোনো দিন নেই যে দিন বা ধর্ম তার অনুসারীদেরকে পরস্পর ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করেছে এবং এ ব্যাপারে আরও তাকিদ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা আহাব্বার রাজুলু আখাহু ফালইখবিরহু আন্নাহু ইউহিব্বুহু। যদি কোনো ব্যক্তি অপর মুসলিম ভাইকে ভালোবাসে সে যেন বলে দেয় ভাই আপনাকে আমি ভালোবাসি, যাতে করে সে আবার ওকে ভুল না বুঝে। বোঝা গেল? এটা হচ্ছে হাদিসের একটা অংশ, আবু দাউদ এবং তিরমিজিতে আছে এবং হাদিসটি সহি। এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপর হাদিসে বলছেন যা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ, হাত্তা তুমিনু, ইমান না আনবে, ইমান না এনে কেউ জান্নাতে যেতে পারবে না, ওয়ালা তুমিনু, আর তোমরা ইমান আনতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পরস্পর ভালোবাসা সৃষ্টি না হবে একজন মুসলমান আর একজন মুসলমানকে যতক্ষণ ভালো না বাসতে পারবে ততক্ষণ তোমরা মোমিন হতে পারবে না। আওয়ালা দুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন কোনো বিষয়ের প্রতি বলে দিব না, এমন এক বিষয়ের প্রতি, ইজা ফাল তুমুহু, যখন তোমরা ওই কাজটা করবে তাহাবাবতুম, তখন তোমাদের পারস্পরিক ভালোবাসা সৌহার্দ্য মায়া মহব্বত তৈরি হবে। আফসুসসালাম বাইনাকুম, আর ওই কাজটা কি, পরস্পরের মাঝে তোমরা সালাম বিনিময় করো। কাউকে আপনি চিনেন না, সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ, আজকে সালাম দিলেন, আর একদিন ভাই কী ব্যাপার আপনার নাম কী, আপনাকে তো চিনলাম না, তাই না? একটু আগেই আমাদের সেন্টারে এসেছিলেন কিছু ইসলামিক সেন্টারের ভাইয়েরা যারা এসেছেন কাতার থেকে, তো আমাদের সাথে সাক্ষাৎ বিনিময় করা হলো। তারা গিয়ে আমাদের অফিসে অফিসে সালাম বিনিময় করে আসলেন, সালাম বিনিময় হলো। শেখ মতিউর রহমান সাহেব জিজ্ঞাসা করলেন যে মা আরাফনাকুম মা তাআরাফনা আলাইকুম, আপনাদেরকে আমরা তো চিনলাম না। তখন আমাদের মুনাসসিক যিনি ছিলেন উনি বলে দিলেন যে এই ভাইয়েরা হচ্ছে কাতারের লোক, তাহলে পরিচয় বাড়লো। পরবর্তীতে আমি চিন্তা করলাম আমার এক বন্ধু আছে যে আমার সাথে মদিনা বিশ্ববিদ্যালয়ে এক ক্লাস নিচে পড়েছে, ওই ভাই কাতারে আছে কিন্তু ফ্রি ভিসার লোক, এখন চাচ্ছে একটা ইসলামিক সেন্টারে কাজ করতে। তো এখন সেই ইসলামিক সেন্টারে খুঁজে পাচ্ছে না নতুন মানুষ। তা আমি যখন দেখলাম যে এই ভাই কাতারের লোক, আমি তখন তার নাম্বারটা রেখেছি আমার ওই ভাইকে দেওয়ার জন্য, যাতে করে সে একটা ইসলামিক সেন্টারের খোঁজ পায়। এই যে একটা ভালোবাসা, এই কিসের ভালোবাসা? এই ভালোবাসা হচ্ছে ইসলামের ভালোবাসা। ওর সাথে আমার কোনো আপনার দুনিয়ার লেনদেন কোনো কিছু কারবার নাই, তার বাড়ি এক জায়গায় আমার বাড়ি আরেক জায়গায়, তার বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে আমার বাড়ি দিনাজপুর ঠাকুরগাঁও, অনেক দূরাদূরি, কিন্তু এই ভালোবাসা হচ্ছে ইসলামের ভালোবাসা। আর এই ভালোবাসা শুরু হয়েছে বা এই ভালোবাসাটা যে বহিঃপ্রকাশটা বললাম যে সালাম হলো, সালামের পরে কালাম হলো, তারপরে আস্তে আস্তে তার সাথে পরিচয় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করতে চাও, যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা একে অপরের সাথে সালাম বিনিময়
বিনিময় করো। আর সালামের মাধ্যমে আরেকজনের জন্য দোয়াও করা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনাদের উপরে আল্লাহর রহমত শান্তি এবং বরকত নাজিল হোক। এর চাইতে আর ভালো অভিবাদন সম্বাদন কি হতে পারে? মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাবিয়ান, চার নাম্বার, ইন্নাল হুব্বা ফিল ইসলামে আম্মু ওয়া আশমাল ওয়া আসমা মিন কাসরি আলা সূরাতিন ওয়াহিদা। আমরা একটু আগেই বলে ফেলেছি অধ্যায়টা, যে ইসলামে আপনার এক চোখ এক রোখা ভালোবাসা নেই, শুধু যৌন চাহিদা মেটানোর জন্য ভালোবাসা না, এমনটি নয়। বরং আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, এটাতে কোনো বাধা নেই। এমনইভাবে আপনার মেয়েকে আপনি ভালোবাসবেন, তার পর্যায়ে আপনার মাকে ভালোবাসবেন, আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসবেন, প্রত্যেককে ভালোবাসতে হবে। তবে এই ভালোবাসা শুধু এক রক্ষা, শুধু যাকে ভালোবাসবো, যার মাধ্যমে আমার যৌন চাহিদা মিটবে, তাকেই আমি ভালোবাসবো, এমনটি ইসলাম বলে না। বরং ইসলাম ব্যাপকভাবে ভালোবাসতে বলে। এই জন্যই আমাদের শেখ মতিউর রহমান সাহেব মাঝে মাঝে একটা কথা বলেন, আর তা হলো যারা কাফের তাদের দুইটা চিন্তাধারা, যারা কাফের তাদের চিন্তাধারা কয়টা? দুইটা। একটা হচ্ছে তাদের পেট পূরণ, হালাল হারামের কোনো যায় আসে না ওদের কাছে, সুদ ঘুষ জেরা ব্যবসা যেভাবে হোক টাকা নিয়ে আসো খাও। আরেকটা হচ্ছে যৌন চাহিদা পূরণ, আরেকটা হচ্ছে যৌন চাহিদা পূরণ। এদের ভালোবাসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এই ভালোবাসার অর্থ হলো যে আমি আমার বান্ধবী গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবো, অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, এছাড়া তাদের কোনো উদ্দেশ্য নেই। অনেকে মনে করে, পাঁচ নম্বরে আমরা বলবো যে বিয়ে শাদির আগে যদি বান্ধবী মানে ওই ভালোবাসা করা হয়, প্রেম প্রেম খেলা কিছু করা হয়, তাহলে এটা আমার আপনার পরবর্তী দাম্পত্য জীবনের জন্য স্থায়িত্ব বয়ে নিয়ে আসে, আমাদের ভালোবাসাটা আরও স্থায়ী হয়। এখানে আমার অনেক লম্বা একটা দেরাসা আছে, অর্থাৎ লম্বা ফিরিস্তে আলোচনা করা হয়েছে ব্রিটেনে, আমেরিকাতে, ফ্রান্সে, এগুলো জরিপ চালিয়ে দেখা গেছে যে যারা ভালোবাসা করে বিয়ে করে তাদের অধিকাংশ নির্যাতিত হয় এবং এই বিয়েগুলোতে তালাক হয়। আমাদের আমরা আপনার মিডিয়ার মাধ্যমে আপনি খেয়াল করবেন, চোখ রাখবেন, মিডিয়ায় দেখবেন যে যত বড় বড় আপনার ইয়া হয়েছে, আপনার প্রসিদ্ধ মানুষ ব্যক্তিত্ব এসেছে এবং তারা বিধর্মী, এবং সাথে সাথে তারা এরকম গান বাজনা এগুলোর সাথে সম্পর্ক রাখে, লাস্টের জীবনে দেখবেন যে ওদের বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো হয়। এবং এর বিপরীতে দেখা গেছে যে যারা ভালোবাসা করে বিয়ে করে তাদের 12% টিকে, বাকি 88% মারামারি, কাটাকাটি এগুলোতে ইত্যাদি দেখা গেছে। কিন্তু অপরদিকে আবার যারা তাকলিদি বিয়ে, আমভাবে সাধারণভাবে বিয়ে হয়ে যায়, যেভাবে সমাজে বিয়ে প্রচলিত আছে এইভাবে বিয়ে হয়, এই বিয়েগুলো প্রায় আপনার 80-87% পর্যন্ত এমনি এমনি টিকে, এগুলোতে কোনো গ্যাঞ্জাম হয় না। কারণ কি, যারা ভালোবাসে তারা ওই রূপ দেখে, তাই না? যখন রূপটা চলে যায় খালাস, তোর আমরা আর দরকার নেই। ইসলামের অবস্থান কি? ইসলামের অবস্থান হলো আদমুল ইহতিফালি বিহি আও মুশারাকাতিল মুহতাফিলিন বিহি ফি ইহতিফালিহিম। এ সকল অনুষ্ঠান মুসলমান করতে পারে না, যারা করে তাদের সাথে শরীক হওয়া যাবে না, আর এ সকল অনুষ্ঠানে হাজিরও হওয়া যাবে না, সব কিছুই হারাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বাযুহুম আউলিয়া ও বাজ, তারা একে অপরের বন্ধু। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মাঝে যারা ওদের সাথে সম্পর্ক রাখবে, ফা ইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়াত দান করেন না। তাহলে এখান থেকে বোঝা গেল, যদি কেউ ওই অনুষ্ঠানে উপস্থিত হয়, ওদের সাথে একাত্মতা প্রকাশ করে, আল্লাহ বলছেন ফা ইন্নাহু, নিশ্চয় সে মিনহুম, তাদের অন্তর্ভুক্ত। তাহলে যারা খ্রিস্টানদের সাথে মিলে ঈদ পালন করে সে খ্রিস্টানদেরই অন্তর্ভুক্ত। অথচ এই লোকই না অনেকবার নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। কি নামাজে পড়ি না আমরা সবাই? এখানে আমরা কি চাই আল্লাহর কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ আমাদেরকে দেখান। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি নিয়ামত করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তারা কারা?
মিনান নবী নবীগণ সিদ্দিকীন সত্যবাদীগণ ওয়া শুহাদা শহীদগণ ওয়া সালেহীন সৎ ব্যক্তিগণ এই চার প্রকার লোকের পদগুলো আমরা আল্লাহর কাছে চাই তারপর বলা হচ্ছে যে গাইরুল মাগদুবি আলাইহিম হে আল্লাহ ওদের পথ আমাদেরকে দেখায়েন না যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছেন ওয়ালাদদাল্লিন এবং ওদের পথও নয় যাদের যারা পথভ্রষ্ট হয়েছে এরা কারা কে বলতে পারবেন এরা কারা ইহুদি এবং খ্রিস্টান আপনি সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে পড়লেন বললেন গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন খ্রিস্টান ইহুদিদের পথ দেখায়েন না আল্লাহ আর ফাঁস কাতারে চলে গেলেন ভ্যালেন্টাইনদের উপস্থিতি আপনি এক নাম্বার তাহলে আপনার চাওয়ার মাঝে আর আপনার কর্মের মাঝে আকাশ ও জমিন পার্থক্য আপনার অন্তর ওদের সাথে জুড়ে আছে আনতামিন হোম আপনি তাদেরই অন্তর্ভুক্ত তাই না এই জন্য মুসলিমকে সাবধান ও সতর্ক হতে হবে সে কোনো ক্রমেই এই অনুষ্ঠানে যোগ দিতে পারে না দুই নাম্বার আমাদের করণীয় বলছি আমাদের করণীয় এক নাম্বার উপস্থিত হওয়া যাবে না এবং সেই অনুষ্ঠান নিজে করা যাবে না যারা করছে তাদেরকেও সহযোগিতা করা যাবে না দুই নাম্বারে আদমু ইয়ানাতিল কুফফারি আলা ইহতিফাল ইম লিআন্নাহু শাইরাতুম মিন শাইরিল কুফর কাফ এটা হচ্ছে কাফেরদের একটা নিদর্শন আলামত আমরা যখন ঈদগাহের দিকে যাই সবাই কি জানে যারা মুসলমান তাই না আপনি টুপি পরে তারপরে তোপ লাগিয়ে অথবা পাঞ্জাবি লাগিয়ে গোতরা লাগিয়ে যখন আপনি ঈদের ময়দানে যাবেন তখন আপনাকে মানুষ কী বলবে কাফের বলবে মুসলিম বলে জানবে আর যখন কেউ ভ্যালেন্টাইন দিবসে যাবে তাহলে তাকে কে কী বলে জানবে খ্রিস্টান বলে জানবে অতএব একজন মুসলিম কোনো ক্রমেই কাফের সাথে এই সাদৃশ্য রেখে তাকে সহযোগিতা করতে পারে না সহযোগিতা করা যায় না তিন নাম্বার আদম ইয়ানাতি মানে ইহতাফালা বিহি মিনাল মুসলিমিনা বাল ওয়াজিবুল ইনকারু আলাইহিম কিছু মুসলমান নামধারী লোক আছে যারা এই দিবস পালন করে এদেরকেও সহযোগিতা করা যাবে না বরং এদের প্রতিবাদ করতে হবে এই এই পরিস্থিতির উপরে মুসলমানদের পরিস্থিতির উপরে জরিপ চালিয়ে দেখে গেছে যে মুসলমানরা এগুলোতে এমনভাবে শরিক হয় যে এই দিনে গোলাপ ফুল লাল গোলাপ ফুলের দোকানগুলো এত চড়া দামে গোলাপ ফুল বিক্রি করে তারপরও দেখা যায় যে গোলাপ ফুল শেষ হয়ে গেছে একটা গোলাপ ফুলের দাম যেখানে $1 থেকে $1.5 বিক্রি হয় সেটা এই আল ইহতিফাল বি ঈদুল হুব ভালোবাসা দিবসে $10 পাওয়া যায় না আমাদের দেশে একই অবস্থা আমাদের দেশে যখন আপনার এই পান্তা ভাত খাওয়া হয় যেই ইলিশ মাছ আপনার হয়তো 50 টাকাতে পাওয়া যাবে সেটা চলে যায় 500 টাকা পান্তা ভাত আর ইলিশ মাছ নাউজুবিল্লাহ মিন জালিক এগুলো মুসলিমের সংস্কৃতি হতে পারে না আর মুসলমান যারা তারা এগুলো কীভাবে প্রকাশ করে থাকে তার এখানে কিছু একটু কথা বলা হয়েছে সেগুলো সংক্ষেপে বলবো যে প্রত্যেক ছাত্র ছাত্রী যারা আছে ওরা বিশেষ করে যেখানে ইখতিলাত আছে শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক ক্লাস যেখানে ছাত্র এবং ছাত্রী উভয়ই পড়ে দেখবেন যে একজন না একজনকে ভালোবাসে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর এই অবস্থা ওই দিন তারা সবাই এই লাল গোলাপ নিয়ে যায় এ হচ্ছে মুসলমানদের অবস্থা দুই নম্বরে অনেকে করে কি এই দিন ওই লাল গোলাপ ফুলওয়ালা জামা পরে অথবা লাল পোশাক পরে কারণ ঈদে হুব ভালোবাসা দিবস পালন করছে তিন নম্বর আল বালুনাতুল হামরা ওয়াল মাকতুবু আলাইহা আই লাভ ইউ লাল বেলুন নিয়ে যায় আর লাল বেলুনের লেখা থাকে আই লাভ ইউ ওইটা বিনিময় করে এগুলো একটা তিন নম্বর চার নম্বর নকশুল আসমা ওয়াল কুলুবু আলাল ইয়াদাইনি ওয়াল হুরুফুল আউলা মিনাল আসমা যে যাকে ভালোবাসে ওই নামটা তার হাতে লাল কালি দিয়ে লেখে এরকম আছে এটা অনেক জায়গায় আছে তো এগুলো করে তারা ভালোবাসা প্রকাশের জন্য পাঁচ নম্বরে ইনতিশারুল উরুদ আল হামরা বিশিকলিন কেবিন ফিহাদ আল ইয়াউম এই দিবসে ব্যাপক হারে লাল গোলাপ শুভেচ্ছা বিনিময় করা হয় তো এগুলো একজন মুসলিমের জন্য কোনো ক্রমেই করা যায় না আর আমরা পরিশেষে এটা বলতেই বাধ্য হচ্ছি যে পক্স উঠেছে সারা গায়ে মলম লাগাবো কোথায় পক্স উঠেছে সারা গায়ে মলম লাগাবো কোথায় তো সারা গায়েই আজকে মুসলিমের পক্স উঠেছে আর কয়দিন আগে মিলাদের কথা বললাম আজকে আবার ভ্যালেন্টাইন দিবস চলে আসছে কয়দিন পর দেখবেন আরেকটা চলে আসছে এইভাবে দিনে দিনে ভরে গেছে সারা বিশ্ব তো এই বাতিল দিনগুলো পালন করা মুসলিমের জন্য জায়েজ হবে না এমনইভাবে ফতোয়া লাজনাতুদ দাইমা এবং শেখ মোহাম্মদ বিন সালে আল হুসাইমিন রহিমাহুল্লাহ এবং শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল জিবরিন রহিমাহুল্লাহ এ সকল মাসায়েকদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করা হলে তারা সকলেই একমত এই ফতোয়ার ব্যাপারে যে এটা করা জায়েজ নয়, এতে কাফেরদের সাথে সাদৃশ্য রাখা হয় এবং ওদেরকে সহযোগিতা করা হয়, আর যারা এগুলোকে সাদরে গ্রহণ করে ওদের সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ যেন আমাদেরকে এই ভালোবাসা দিবস নামক অপসংস্কৃতির জাল থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে মুসলমানদের মাঝে সত্যিকার যে ভালোবাসা সেই ভালোবাসা সৃষ্টি করেন। আল্লাহুম্মা আমিন। এমনভাবে আমরা বলেছি যে পারস্পরিক ভালোবাসার জন্য অন্যতম শর্ত হচ্ছে সালাম বিনিময়, তাই প্রত্যেকেই যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে তখন আমরা পরস্পর সালাম বিনিময় করব। হ্যাঁ, হিন্দু খ্রিস্টান অন্যদের তারা বলে কি গুড মর্নিং, গুড মর্নিং মানে শুভ সকাল, আর রাত্রে তুমি মরো। রাতে যদি দেখা না হয় গুড নাইট বলতে না পারে তাহলে তুমি বাকি রায় তার দিন সবসময় মরো, কিন্তু মুসলমান সে সালামে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, একটা শান্তিপূর্ণ এবং বরকতময় দোয়া তার জন্য করা হয়। আর যার কোনো সময় নেই স্থায়ীভাবে আল্লাহ তোমাকে শান্তি দান করুন, রহমত বরকত দান করুন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা যেন একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হবে পরস্পর আমরা সালাম বিনিময় করব, এর মাধ্যমে আমাদের ভালোবাসা সৃষ্টি হবে। আর ভালোবাসা সৃষ্টি হলে আমরা কি কোথায় যাব, জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ যেন আমাদেরকে এই সালাম বিনিময়ের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই ভালোবাসা এবং একজন মুসলিম তার রবকে, তার নবীকে, তার মা বাবা পিতামাতা ভাই বোনাতি স্বজনকে যে ভালোবাসা দরকার সেই ভালোবাসা যেন আল্লাহ তাআলা আমাদের মাঝে সৃষ্টি করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন তারা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে বড় কঠিন, তারা কোনো স্যাক্রিফাইস নেই কাফেরের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হচ্ছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেননি, মদিনাতে তিনি গেছেন হুদাইবিয়ার সন্ধির যে টাইম এটাকে বৃদ্ধি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন, তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার যেটা ছিল বা চাদর যেটা ছিল এটাকে টেনে নিলেন, এইভাবে উল্টে দিলেন। আবু সুফিয়ান বলছেন কি মেয়ে উম্মে হাবিবা, এই বিছানাটা কি নিম্নমানের, আমি কুরাইশদের নেতা আবু সুফিয়ান, এই বিছানা আমার জন্য যোগ্য নয়, নাকি বিছানাটা উন্নত মানের, আমি আবু সুফিয়ান তার যোগ্য নয়। তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে বিছানার যোগ্য আপনি না, কারণ এটা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা। আল্লাহু আকবার, নবী রাসূল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী নিজের পিতার সাথে খাতির করছেন না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার বাবা তার সাথে তুমি সঠিক ভালো ব্যবহার করো, কারণ ভালো ব্যবহার পাওয়ার হকদার তিনি। তো আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের প্রতি এরকম কঠিন ছিলেন। একটু আগে আমরা বলেছি উহুদের যুদ্ধে বাবা বলছে যে ছেলে রে তোকে অনেকবার পেয়েছিলাম হত্যা করে নি, ছেলে বলছে যে যদি বাবা তোরে একবার পাইতাম দুনিয়া থেকে বিদায় করে দিতাম। এ হচ্ছে মেরে দিয়েছিল কি আমার জানা নেই। হ্যাঁ, তো যাই হোক, এ হচ্ছে এই অবস্থা যে ইসলামে কাফেরদের প্রতি এরকম ইয়া হবে, আপনার কঠিন রূঢ় ব্যবহার করতে হবে, কারণ ওরা তো আমাকে আপনাকে সহানুভূতি করে না। আজকে আফ্রিকাতে গিয়ে দেখবেন যেখানে গিয়ে তারা সহানুভূতি করে তার পিছনে উদ্দেশ্য হলো ওদেরকে খ্রিস্টান বানানো, তার পিছনে ওদের উদ্দেশ্য হলো খ্রিস্টান বানানো, কিছু রিলিফ বিতরণ করে তারপর বলে খ্রিস্টান হবি তো দিব না হলে বন্ধ, এরপরে খ্রিস্টান হয়েছে ওই লোকেরা। আমরা আমাদের আমরা আপনার আরবি অডিও থেকে শোনা খ্রিস্টান হয়েছে নাইজার একটা রাষ্ট্র আছে আফ্রিকাতে, খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান হওয়ার পরে খাবার দাবার দিয়েছে মাশাআল্লাহ খাইছে, খাওয়ার পরে ওই যে ওইখান থেকে কেউ 5 কেজি পাইলে 1 কেজি বাঁচাইছে, বাঁচানোর পরে ওই 1 কেজি দিয়ে এই মুসলমানের দল মসজিদ বানিয়েছে। আল্লাহু আকবার। হ্যাঁ, যদি কারো অন্তরে আল্লাহর বিশ্বাস থাকে, ইমানের মহব্বত থাকে তাহলে এরকমই হবে, কিন্তু আজকে আমাদের বিশেষ করে বাঙালি সমাজে এমন হয়েছে আমরা যেন টালমাটাল, আমাদের দিন বলতে কোনো কিছু নেই, যেদিকে হাওয়া বয় ওইদিকে আমরা দৌড় দেই, হ্যাঁ তার সাথে আমরা গা এলিয়ে দেই। তো আমাদেরকে এরকম করলে চলবে না, বরং কাফেরদের প্রতি কঠিন হতে হবে। রুহামা উবাইনাহুম,
তারা পরস্পর সহানুভূতিশীল। এই জন্য তো মুহাজিরগণ যখন হিজরত করেছিলেন মদিনাতে, আনসারগণ তাদেরকে নিজেদের ভাইদের চাইতে অগ্রাধিকার দিয়েছিলেন। যার দুইটা বাগান ছিল একটা বাগান দিয়ে দিয়েছেন, যার দুইটা বা তিনটা স্ত্রী ছিল বলেছিলেন কোন স্ত্রী ভালো লাগে তুমি বলো আমি তালাক দিই তুমি তাকে বিয়ে করো। এইভাবে তারা একজন আরেকজনকে বরণ করে নিয়েছিলেন। এমনইভাবে ওই সাহাবির ঘটনা আপনাদের জানা আছে, যার বাড়িতে এক সন্ধ্যার মতো একজনের খাবার ছিল এবং ওই সাহাবি আরেকজন মেহমানকে নিয়ে গিয়ে নিজে বাতি অফ করে দিয়ে মেহমানকে খাইয়েছেন। আল্লাহ আকবার, এ হচ্ছে ভালোবাসা, এ হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা এই নয় যে গোলাপ ফুল বিনিময় করলাম পরের দিন তোমার নিচ থেকে আমি কেটে দিলাম, না, এটা ভালোবাসা নয় প্রিয় ভাই এবং বন্ধুগণ। আসুন আমরা সত্যিকার ইসলামের দিকে ফিরে আসি, ইসলামী সাংস্কৃতিক তাহজিব ও তামাদ্দুনের দিকে আমরা ফিরে আসি, তাহলেই আমরা প্রকৃত মুসলিম হিসেবে বাঁচতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহখাতা মাফ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যাবতীয় গুনাহখাতা মাফ করে আমাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যে অপসংস্কৃতি আজকে খ্রিস্টানদের জেঁকে বসেছে সেটাকে উৎখাত করে আমরা যেন সেখানে ইসলামী সংস্কৃতি ফিরিয়ে নিয়ে আসতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।